Hey guys, good morning, welcome to the channel and welcome to a new and fresh vlog. আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, অফিস আছে, অফিসে বসবো। আজকে সারাদিনটাতে অনেক কিছু করার প্ল্যান আছে, পরপর অনেক কিছু ছোট ছোট কাজ আছে। ছোট ছোট কাজগুলো এমন না দেখবে সারাদিনে এত পরিমাণে জমে যায়, লাস্টে যখন দিন শেষ হয় তখন গিয়ে মনে হয় এটা তো আজকে করা হলো না, সেটা তো আজকে করা হলো না, কালকে আবার করতে হবে। যাই হোক, আজকে আমার সেরকমই অনেকগুলো ছোট ছোট কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করবো। অ্যান্ড একটা টাইম পেয়ে যদি আজকে অফিস তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তাহলে হচ্ছে বিকেলবেলা একটু বাজার যাবো, বাজারে কিছু জিনিস নেওয়ার আছে, একেবারে নিয়ে এসে রাখবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, আশা করি আজকে দিনটা খুবই ভালো যাবে। অ্যান্ড সকালবেলায় আজকে এখনো পর্যন্ত আমি কিছু খাইনি, এখন প্রতিদিন সকালবেলায় আমি চিয়া সিড খাচ্ছি, সেটা সকালবেলা খেয়ে নিয়েছি, তারপরে এখন খাবো হচ্ছে ছাতু, আর দুপুরবেলা যখন হচ্ছে যে খাবো কি বলে লাঞ্চ করবো একেবারে, তারপরে মা লেবু জলটা করে রেখেছে তখন গরম করে লেবু জলটা খাবো। শিডিউলটা এখন এরকম করেছি, এরকমই কন্টিনিউ হচ্ছে, কিছুদিন এরকম কন্টিনিউ করে ওয়েটটা যখন আবার একটু ম্যানেজেবল হয়ে যাবে হয়তো সকালবেলাটা আমার ব্রেকফাস্ট করার সিদ্ধান্ত নেবো। এখন আপাতত আমার শিডিউলটা এরকমই চলছে। আর এই হচ্ছে আমার সমস্ত গাছগুলো, ললি পলি, তার সাথে ওখানে সং অফ ইন্ডিয়া অ্যান্ড মাদার প্ল্যান্ট সব হচ্ছে। এখানে রাত্রিবেলা জল দিয়েছিলাম, জল দিয়ে এখন হচ্ছে মাটিটা একটু শোকাচ্ছে, নিচ থেকে জল পড়াটা বন্ধ হয়ে গেলে তখন আমি ঘরে দিয়ে দেবো। যখন হচ্ছে এই ললিকে জল দিই তখন পাতাগুলো একদম ঝিমিয়ে পড়ে থাকে, যেই জল দিই তার কিছুক্ষণের মধ্যেই, মানে প্রায় দেড় থেকে দু ঘন্টার মধ্যেই পাতাগুলো একদম চাঙ্গা হয়ে যায়। এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর তোমাদেরকে বলেছিলাম না যে একটা মাদার অ্যালোভেরা নিয়ে এসেছি, এই অ্যালোভেরার চারিদিক দিয়ে অনেক গাছ বেরিয়ে গেছে, এই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই পাশ দিয়ে, একটা মানে প্রায় পাঁচটা ছটার মতো গাছ ওই টপটাতেই আছে, বড় গাছটাকে বাদ দিও। তো সেই কারণে ভাবছি আমাদের ঘরে অ্যালোভেরা একদমই নেই, একটা দুটো চারা তুলে নিয়ে আমাদের বাড়িতে অন্য কোনো টব একটা বাপিকে নিয়ে আসতে বলবো, ওদের ওখান থেকে ফিক্স করবো, কারণ অ্যালোভেরা ঘরে থাকা খুবই ভালো, মানে অনেক কিছু প্রয়োজনে লাগে, সে কারণে ওটা করবো, ফিক্স করেছি। এখানে সমস্ত গাছগুলো এরকম একটু শোকাচ্ছে, শুকিয়ে যাক, তারপরে হচ্ছে ঘরে নিয়ে নেবো। তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আমি এরকম রেডি কেন হয়ে গেছি, বেসিক্যালি রেডি আমি জেনারেলি হয়ে থাকি বাজার যাওয়ার জন্য, ঠিক আছে, বাট আজকে বাজার যাব না, রেডি হয়েছি এই কারণে, কারণ তোমাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করছিলাম যে আমি রুমে কিছু ছোটোখাটো চেঞ্জেস করছি, যেই চেঞ্জেসগুলো হয়ে যাওয়ার পর ফাইনালি তোমাদের সাথে রুম টু শেয়ার করবো। তো আজকে সেই দিনটা চলে এসছে, আজকে ফাইনালি তোমাদের সাথে ছোটোখাটো চেঞ্জেস হওয়ার পর রুমটাকে কেমন দেখতে লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বেশি বড়ো কিছু না, যেই ছোটোখাটো প্ল্যানগুলো মাথায় ছিল সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছি, যাতে রুমটা আর একটু বেশি সুন্দর লাগে দেখতে, আরো প্রোডাক্টিভ লাগে। আমি আমার ঘরটাকে পুরো রেডি করে নিয়েছি, আমাদের এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে সেই কারণে ঢাকটা যাচ্ছে, তো ঢাকটা চলে যাক, তারপরে তোমাদেরকে আমার ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে ফাইনালি ছোটোখাটো চেঞ্জেস গুলো করার পর আমার রুমটাকে কেমন লাগছে দেখতে। এই যে ঘরে ঢুকলাম, ঘরের সিচুয়েশনটা আমার এখন হচ্ছে ঠিক এরকম, এখানে এই জিনিসপত্রগুলো রাখা, খাটের তলায় এখানে অনেকপত্র ভুলভাল জিনিস আমার রাখা যেগুলো এখনও পর্যন্ত আমার পরিষ্কার করা হয়নি, এই পাশে আমার বিছানা, এই দিকে হচ্ছে যে তোমার ওই বক্সগুলো রাখা, এইখানে আমার সেই পুরনো ট্রলিটা রাখা, ওই পাশে জিনিসগুলো সব এলোমেলো হয়ে আছে। এই যে পুরো ঘরটা তোমরা দেখছো, এই পুরো ঘরটা কিছুদিনের মধ্যে চেঞ্জ হতে যাচ্ছে। কী চেঞ্জ হবে? মাইনের কিছু চেঞ্জ হবে, যেমন ওইখানে কিছু কিছু ডেকোরেশন করার আছে, ওখানে ফটো একটা অ্যাটাচ করার আছে, এইখানে একটা জিনিস করার আছে, তো দেখতে থাকো। সব আজকে একদিনে হবে না, কিছুদিন টাইম লাগবে আমার হাতে, তো ধীরে 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 এগুলো হচ্ছে সব চেঞ্জ করব। এই হচ্ছে এখন সিচুয়েশন। ফাইনালি সেই সমস্ত জিনিস চলে গেছে যেগুলোর জন্য আওয়াজ হচ্ছিল, ঢাক, বাজি ফাটানো সব কিছু। এই হচ্ছে আমার রুমটা, সাজানোর পর দেখতে ঠিক এরকম লাগছে। এই ফটো ফ্রেমগুলোর কথাই তোমাদেরকে বলছিলাম, যেগুলো আমি বাইন্ডিং করতে দিয়েছিলাম, অ্যান্ড বাইন্ডিং করার পর নিয়ে এসেও তোমাদেরকে দেখিয়েছিলাম, অ্যান্ড ফিক্স করে দেওয়ার পর দেখতে ঠিক এরকম লাগছে। অ্যান্ড আমি এই পোর্শনটাতে ফিক্স করেছি, এই খাটটা হচ্ছে আমার 6-7 ইঞ্চির খাট, তো মিডিল যে পোর্শনটা আছে 3 ফুট, এইদিকে 1.5 ফুট, এইদিকে 1.5 ফুট বাদ দিয়ে মিডিলের যে 3 ফুট এরিয়াটা আছে ওই এরিয়াটার মধ্যে ফটো ফ্রেমটাকে ফিক্স করেছি। আমার তো খুবই ভালো লেগেছে, এই একটা মেজার চেঞ্জ করেছি রুমের মধ্যে। আবার আওয়াজ হচ্ছে, দাঁড়াও 1 মিনিট।
অ্যান্ড তার সাথে এই মানি প্ল্যান্টের পাতাটা নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেই ছিলে ফটোগুলো, কাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগছে আমার। এটা খুবই ভালো লাগে যখন ঘুমাই নিজের ছবিগুলো দেখে ঘুমাই, আর যখন ঘুম থেকে উঠি তখন চোখ খুলেই আমার ছবিগুলাই দেখি, কারণ আমি এদিকে মাথা ঘুরে ঘুমাই যেহেতু, সেখানে চোখ বন্ধ করার আগেও আমার ছবিটা আমার চোখে পড়ে, আর চোখ খুলে আমার ছবিটা আমার মানে আমার ছবিটা আমার চোখে পড়ে। তারপরে এই জায়গাতে এই চেঞ্জটা করেছি, অ্যান্ড এখানে এই মানি প্ল্যান্টটা দিয়েছি। এই মানি প্ল্যান্টটা অ্যাকচুয়ালি আমি নিয়ে এসেছিলাম চারিদিক দিয়ে এরকমভাবে দেওয়ার জন্য, সেটা দিয়েও ছিলাম, বাট সামহাও ওটা দেওয়ালে ভালোভাবে স্টিক করছিল না, তো সেখানে ফাইনালি এইখানে এইভাবেই রেখেছি। অ্যান্ড দেখতে খুব একটা খারাপ লাগছে না, খুব সুন্দরই লাগছে, তো সেইখানে মানি প্ল্যান্টটা আমার এইখানেই আপাতত এইভাবে আছে। এ কি ঘুরে যাচ্ছিস কেন বাবা? আর এগুলো হাওয়াতে উড়লে এত সুন্দর দেখতে লাগে না? এইটা হচ্ছে এইদিকে চেঞ্জটা। তারপরে এইদিকে যে চেঞ্জটা করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, সেটা হচ্ছে যে মা বাপিরা আমার এই ফটোটা খুবই সুন্দর এসেছিল সোনুর বউ হাতের, তো সেই ফটোটা আমি এখানে ফিক্স করেছি। তার সাথে এখানে টেডি বিয়ার আছে, আর এখানে ক্রিস্টের জন্মের কিছু পেপার আছে যেগুলো রাখা আছে, আমি এগুলো পড়ি মাঝে মাঝে। তারপরে এই পাশে এইখানে আমার স্টিকারটা আছে যেটা তোমরা অনেক আগেই দেখেছিলে, অ্যান্ড এইখানে তোমার ফুলদানি আছে জানোই, এটা আমাকে সুমন গিফট করেছিল আমার বার্থডেতে। তারপরে এই দিকটাতে চলে আসি, এই দিকটা হচ্ছে আমি রিসেন্টলি মডিফাই করেছি, যার একদম ওপরে আছে হচ্ছে যে একটা সং অফ ইন্ডিয়া, তার পাশে আছে তোমার মাদার অ্যালোভেরা, তার পাশে ওই একটা মাটির শোপিস যেখানে হচ্ছে একটা কাকা ঢিল ফেলছে কলসির মধ্যে, আর এখানে হচ্ছে চার্লি চ্যাপলিন। এটা হচ্ছে এই দিকের ভিউ। তারপরে সেকেন্ড র্যাকে আছে এটা, এখানে আমার রেগুলার ইউজের সমস্ত জিনিসপত্র। অ্যান্ড থার্ড র্যাকে আছে এটা, যেগুলো আমি উইকলি ইউজ করে থাকি। এইটা হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা দেখতে ঠিক এমন লাগে। আমি জেনারেলি পর্দাটাকে একদম ওইদিকে ঠেলে দিই যাতে হচ্ছে হাওয়াটা এলে, যাতে খুব ভালোভাবে হাওয়াটা আসে ঘরের মধ্যে। এই পোর্শনটাকে দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর অর্গানাইজড লাগছে, অ্যান্ড সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে রেখেছি। এটা তো আমার জানোই ওয়ার্ড্রপ, অ্যান্ড এখানে হচ্ছে আমার পলি, আর ওইখানে হচ্ছে আমার ললি। ললিপলিকে আবার জল দিতে হবে যেহেতু এত পরিমাণে গরম পড়েছে, সেখানে এক দুদিন ছাড়া ছাড়াই ওদের মাটি শুকিয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে আছে আমার এই ডেস্কটা, এই ডেস্কটা আমার অফিসিয়াল কাজে লাগে, খাটের মধ্যে বসে যখন ল্যাপটপে কাজ করি অথবা মোবাইলে কাজ করি তখন এটা আমাকে খুব হেল্প করে। অ্যান্ড তারপরে এই হচ্ছে এখানে একটা বিশাল বড় উইন্ডো, যেটা হচ্ছে যে তোমার দক্ষিণ দিকের, দক্ষিণ দিকের নয় মানে পূর্ব দিকের, কিন্তু দক্ষিণ দিক দিয়ে যখন হাওয়া দেয় এই উইন্ডোটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। হিসাব মতো দেখতে গেলে এটা আমার ঘরের কিং উইন্ডো, কারণ এই উইন্ডোটা আছে বলেই গরমকালে আমি বেঁচে আছি, না হলে পুরো মরেই যেতাম। একই দোতলা আর ওপরে পুরো ছাদ প্রচণ্ড পরিমাণে গরম হয়। এই দিকটা থাকে আমার কম্পিউটার, কম্পিউটারটা রাখা আছে, আর দরজাটা যদি আমি বন্ধ করি, এই দেখো এই দিক থেকে দেখতে ঠিক এরকম লাগছে। বেশি কিছুই চেঞ্জেস করিনি, যেই ছোটো ছোটো প্ল্যানগুলো মাথায় রেখেছিলাম সেগুলোকে ফাইনালি ইমপ্লিমেন্ট করেছি। অ্যান্ড ইমপ্লিমেন্ট করার পর রুমটাকে দেখতে ঠিক এরকম লাগছে, আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অ্যান্ড এখানে হচ্ছে তোমার ললি, আর এই পাশে আছে আমার একটা স্টিকার, এই যে আমার দরজার পিছনের পোর্শনে এদিকে একটা স্টিকার আছে, এইখানে একটা স্টিকার আছে, এখানে একটা স্টিকার আছে, আর হচ্ছে ওইদিকে একটা স্টিকার, এই স্টিকার আর এই স্টিকার, এই দুটো স্টিকার হচ্ছে মানে একটাই স্টিকার, একটা হচ্ছে ওই দিক থেকে আসার কথা আর একটা হচ্ছে ওই দিক থেকে আসার কথা। যেহেতু আমার এখানে খাট আছে, খাটের ওই দিক থেকে লাগালে দেখতে ভালো লাগবে না বলে, বা ইন ফিউচার আমি ফটো ফ্রেমগুলো লাগাবো বলে, আমি সেই কারণে ওইদিকে স্টিকারটা তখন লাগাইনি, স্টিকারটা এই সুইচ বোর্ডের ওপরেই ফিক্স করেছিলাম। পুরো ঘরটাকে দেখতে আমার ঠিক এমন লাগে, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। কিছুদিন ছাড়া ছাড়াই ঘরের মধ্যে ছোটো ছোটো কিছু চেঞ্জেস করা, বা এই দিক থেকে জিনিস ওইদিকে নিয়ে গিয়ে রাখা, একটু শাফল করা, এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি। জেনারেলি এই চেয়ারটা আমার এখানে থাকে, এখানে থাকে না, যেখানে প্রথমে তোমাদেরকে দেখালাম এখানে রাখি, কেননা এখানে উঠে বসলেও এখান দিয়ে যখন হাওয়া দেয় দারুণ লাগে, আর যদি উঠে নাও বসি তখন, যদি এই চেয়ারটাতে বসি তখনও খুব সুন্দর হাওয়া দেয়, একদম ফ্রেশ একটা এয়ার হেভি লাগে, সেখানে আমি চেয়ারটাকে এখানেই রাখি। আর এই দিকটা এরকম ওপেনই থাকে,
একটা ঘরের মধ্যে দেখবে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এই তিনটে জিনিস কিন্তু একদম নিডফুল একটা জিনিস, যেটা হচ্ছে ঘরের মধ্যে মাস্ট একদম থাকতেই হয় রেগুলার ইউজের জন্য। নিচের তলায় আমরা ছিলাম এবং যখন আমাদের উপর তলার প্ল্যান হচ্ছিল, তো তখনই আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমার ঘরটার মধ্যে কিরকম কি করব, কিরকম খাট নেবো, কিরকম আলমারি, কিরকম ড্রেসিং টেবিল, এই তিনটে জিনিস একদম প্রয়োজনই হয় ঘরের মধ্যে। তো সেই সময় আমি ঠিক করে রেখেছিলাম যে বেশি ইনভেস্ট আমি এই ঘরটাতে করবো না, খাট, আলমারি, ড্রেসিং টেবিল আমি বেশি হাই রেঞ্জের কিছু নেব না, যেটা হচ্ছে করব সেটা হচ্ছে একদম সিম্পল রেঞ্জের মধ্যে, একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে ঘরের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করব। তো সেটাই আমি প্ল্যান করে রেখেছিলাম যে একটা খাট থাকবে, একটা আলমারি থাকবে, একটা ড্রেসিং টেবিল থাকবে, যেটা হচ্ছে একদম নিডফুল জিনিস। অ্যান্ড যখন আমাদের এই বক্স জানলাগুলো হয়, তখন আমি বাপিকে বলেছিলাম এই শাটারগুলো যাতে এই পোর্শনটাতে না লাগায়, কারণ জেনারেলি শাটার দেখবে এই দিকটাতেই হয়ে থাকে। আমি বলেছিলাম ওই দিকটাই করে ফিক্স করতে, যাতে এই পোর্শনটা ইউজ করতে পারি। অ্যান্ড থ্যাংক গড এই জিনিস, এই যে পোর্শনটা, এই পোর্শনটা আমার খুবই কাজে লাগে, যে কোনো কিছু এক্সট্রা জিনিস রেখে দিতে বা ওই ওই দিকে হচ্ছে আমার ওটা তো পুরো একদম শোকেসের কাজ হয়েই গেছে, যেহেতু ওই দিকটা আমার বক্স জানলা ছিল না, অনেকটা জায়গা ছিল বলে ওই পোর্শনটাকে আমি ড্রেসিং টেবিল পোর্শন বানাতে পেরেছি। অ্যান্ড নিচের ঘরে তোমরা যদি কখনো দেখে থাকো, তাহলে আমাদের তিনটে জানলা আছে, এইদিকে একটা জানলা, এইদিকে একটা জানলা, এইদিকে একটা জানলা। তো যখন ঘর হয় আমি তখন বাপিকে বলেছিলাম এই দিকটা জানলা করতে না, এই দিকটা হচ্ছে যে আমি এ করবো কি বলে এটাকে দেওয়াল আলমারি। তো এই দেওয়াল আলমারিটা করার পর আমার জামা কাপড়গুলো সব এখানে থেকে যায়। অ্যান্ড যখন আমার জামা কাপড় প্রচণ্ড পরিমাণে এক্সট্রা হয়ে গেছিলো আর এখানে ধরছিল না বা আমার জুতো রাখতে অসুবিধা হচ্ছিলো, ফাইনালি আমি নিয়েছিলাম ওই যে তোমরা দেখতে পাচ্ছ ফেব্রিক ওয়ার্ড্রপটা, ওটা দাঁড়াও হেজি হয়ে যাচ্ছে, হ্যাঁ ওই যে ফেব্রিক ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, ওই ফেব্রিক ওয়ার্ড্রপটা ফাইনালি আমি নিয়েছিলাম, যেটার মধ্যে আমার জুতো থাকে অ্যান্ড এক্সট্রা সমস্ত জিনিসপত্র থাকে। বাকি এই যে পোর্শনটা আমার ঘরের দেখছো, এটা হচ্ছে সব থেকে ফেভারিট একটা পোর্শন আমার, আমার ভ্যানিটি পোর্শন, যেখানে এখানে বড় একটা মিরর আছে অ্যান্ড তার পাশেই এই সেলফগুলোতে আমি ইউজ করি আমার রাখার সমস্ত রেগুলার ইউজের সমস্ত জিনিসপত্র। অ্যান্ড নিচে আছে হচ্ছে আমার এই চুড়ির বক্সটা, যে কোনো কিছু ড্রেস পরলে যখন যদি কখনো চুড়ি পরার মন করে, তখন হচ্ছে আমি এই বক্স থেকে খুঁজে খুঁজে যেই চুড়িটা ম্যাচ করে সেই চুড়িটা পরি। তো চুড়ির বক্সটা আমার আলমারিতে থাকাটা জায়গা পাইনি, সেই কারণে আমি এখানেই রেখেছি, এখানেই থাকে আপাতত। এই হচ্ছে আমার সেই পুরো আইডিয়ার ইমপ্লিমেন্ট, যেটা হচ্ছে আমি আগে থেকে ভেবে রেখেছিলাম অ্যান্ড ফাইনাল ইমপ্লিমেন্ট হচ্ছে ঘরের মধ্যে একটা কিং সাইজ খাট, তার সাথে হচ্ছে একটা ওয়ার্ড্রপ পোর্শন অ্যান্ড তার সাথে হচ্ছে তোমার একটা ড্রেসিং টেবিলের পোর্শন, যেখানে তোমার বড় একটা বিগ মিররও আছে অ্যান্ড তার সাথে সেলফে এই জায়গাটাও আছে। যখন আমার প্রথম ঘর হয় আমি ঠিক করেছিলাম যে আমার মিররটাকে ওই দিকে ফিক্স করবো, ওই দিকটা একটা ড্রেসিং টেবিল পোর্শন হবে, খাটের সামনে ড্রেসিং টেবিল পোর্শন আমার জিনিসটা খুবই পছন্দের। বাট মা আমাকে তখন একটা আইডিয়া দিয়েছিল যে রিমা এখানটা তুই ড্রেসিং টেবিল করিস না, ড্রেসিং টেবিল পোর্শনটা এখানে কর, তাতে তোর সুবিধা হবে কি যখন কোনো বাইরে থেকে আলো পড়বে তুই নিজের মুখটাকে ভালোভাবে আয়নায় দেখতে পারবি। অ্যান্ড সত্যি তাই, এখানে ড্রেসিং টেবিলটা ফিক্স করার পর বাইরে থেকে যখন কোনো আলো পড়ে মানে আমি স্ক্রিনটাকে ভালোভাবে দেখতে পাই। তারপরে মা আর আমি দুজনে মিলে আইডিয়া করে আমার ড্রেসিং টেবিল পোর্শনটাকে ওখান থেকে শিফট করিয়ে এই পোর্শনটাতে করি। তারপরে নেক্সট হচ্ছে যখন আমাদের এই ঘরের দরজার প্ল্যান হচ্ছিল যে কাঠের হবে না তোমার হচ্ছে প্লাইউডের হবে বা সানমাইকার, কীরকম ডিজাইন থাকবে, তো এই ডিজাইনগুলো আমি সমস্ত ভেবে 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 রিসার্চ করে করে বার করেছিলাম, যেটা সামনের দিকটা হচ্ছে এরকম একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, কারণ আমার ঘরটা হওয়ার আগে আমি ঠিক করে রেখেছিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা থিম থাকবে প্রথমে, তো সেই কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সানমাইকা নিয়ে সেম ডিজাইনেরই এরকমভাবে সামনেরটা ডিজাইন করা হয়েছিল ঘরের সামনের দিকটার। এই হচ্ছে সেই ডিজাইনটা, আর পেছনের দিকের ডিজাইনটা হচ্ছে এটা, এই হচ্ছে পেছনের দিকের ডিজাইন, মানে সামনের দিক থেকে যেই পোর্শনটা তোমার বেঁচে গেছিলো হোয়াইটের, সেই হোয়াইট পোর্শনটা দিয়ে এইভাবে ডিজাইনটা কাস্টমাইজ করে করা। এটা হচ্ছে তোমার ঘরের ভেতরের দিকের দরজার ডিজাইন। এই দুটো ডিজাইনই যখন আমাদের ঘরের আর কি দরজার এরকম প্ল্যান হচ্ছিল, আমি ভালোভাবে খুঁজে খুঁজে রিসার্চ করে করে বার করেছিলাম হচ্ছে এই দুটো ডিজাইন। এই দুটো ডিজাইনই আমার খুবই পছন্দের, কারণ এই পোর্শন থেকে যেটা কেটে গেছে সেটা হচ্ছে তোমার সামনের দিকে আছে, আর সামনের দিক থেকে কেটে যাওয়া ব্ল্যাক পোর্শনটা, আর সামনের দিক থেকে কেটে যাওয়া ব্ল্যাক পোর্শনটা আছে হচ্ছে যে তোমার এইদিকে হয়েছে ওই পোর্শনটা। বেশি সানমাইকা আমার লাগেও নি, দুটো সানমাইকাতেই হয়ে গেছিলো ডিজাইনটা।
এই রুম ট্যুরটা আমি ঠিক করেছিলাম যে মিষ্টির অন্নপ্রাশনের আগেই তোমাদের সাথে শেয়ার করব, বাট হচ্ছে যে সেই টাইমটা শিডিউলটা এতটাই হেকটিক ছিল, পরপর পরপর অনেক কিছু কাজ ছিল, তো সেই কারণে আর করে ওঠা হয়নি রুম ট্যুরটা। তো ফাইনালি আজকের এই ব্লগটাতে তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করলাম। জানি ছোট্ট হয়েছে আজকের ব্লগটা, সকাল থেকে আমি কন্টিনিউ করিনি কারণ আজকে তোমাদের সাথে এই রুম ট্যুরটা শেয়ার করবো বলে। আমি নেক্সট ব্লগগুলোতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে এক এক করে। আজকের পুরো রুম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু নিচে কমেন্ট করে জানিও। ফাইনালি এটাই ছিল হচ্ছে আমার পুরো ছোট্ট একটা সিম্পল রুম ট্যুর। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। পার্সোনালি আমার তো খুবই ভালো লেগেছে, এরকম ছোটখাটো চেঞ্জেস আমার খুবই ভালো লাগে, এত ঢাক ধরে আওয়াজ হচ্ছে না। যাই হোক, আজকের পুরো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। এখন আমার কিছু কাজ আছে, সেগুলোকে ঝটপট করে কমপ্লিট করবো। দেখা হবে তোমাদের সাথে পরে একটা নেক্সট এক্সাইটিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।